ডেঙ্গি ইস্যুতে বিরোধীরা যখন পথে নেমে সুর চড়াচ্ছে তখন এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা হয়। একটি মামলা করেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস, একটি মামলা হয় বিজেপির লিগাল সেলের তরফে, আরেকটি মামলা করেন জনৈক দেবশ্রী চক্রবর্তী। তিনটি মামলাতে আর্জি জানানো হয় ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য সামনে আনা হোক। এই প্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, রাজ্য সরকারকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যে ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আক্রান্ত এবং কিভাবে তাদের চিকিৎসা হচ্ছে। চিফ জাস্টিস অর্ডার দিয়েছেন যে স্টেট গভর্নমেন্টকে এফিডেভিট ফাইল করতে, পরের শুক্রবারের মধ্যে ইন এ ফর্ম অফ রিপোর্ট ফাইল করতে, ইন এ ফর্ম অফ এফিডেভিট। আর সেখানে আমরা যা অ্যালিগেশন এনেছি সেই অ্যালিগেশনগুলোকে ডিল করতে হবে যে বক্তব্যগুলো আমাদের সঠিক নাকি। আগামী শুক্রবার এই মামলার শুনানি। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।